জিনিসপত্র তাবুর মধ্যেই নিশ্চয় লুকোনো আছে। একবার যদি ঢোকা যেত, কিন্তু ঢুকবি কি করে? দেখছিস না? আরে ওই তো ভোমলদা। কই, কোথায় রে? ওই তো, ওই তো ছুটতে ছুটতে এদিকেই আসছে। ইরে, কোথায় গিয়েছিলি? আমাদের ডাকতে নাকি? ধ্যাত, তোদের ডাকতে যাবো কেন? তোদের জন্য তো পথ নির্দেশ দিয়েই এসছি। আমি গিয়েছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে। কি কাজ ব্রাদার? যে কাজই যাই না কেন, সাকসেসফুল হয়েই ফিরেছি ব্রাদার। বেটা ইরানির গোষ্ঠী ষষ্ঠী পূজা করে ছাড়বো, দাঁতটা শুধু হতে দে না। কি করে করবে শুনি? কুকুরটাকে বাগাতেই তো হিমশিম খেয়ে যেতে হবে। আরে ছো, আমার নামও ভোমবল। ওই জনি দে, জনি দে রোডে পল্টন বসেছিল, ওকে ধরতেই ঠাকুরের ডাক্তারের ডিসপেন্সারি থেকে ওই অ্যাক্সিজিং ক্লোরোফর্ম এনে দিল। সত্যি ব্রাভো মাই ডিয়ার, ব্রাভো। এবার একটা কাপড়ের টুকরোতে ওটা ঢেলে কুকুরটার দিকে ছুড়ে দিলেই হলো, ব্যাটা শুকবে আর তারপরেই কুম্ভকর্ণের রিমেক হয়ে যাবে। শুধু কুকুরটা নয়, ইরানি আর ওই জিপসিগুলোর ওপরে সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর যে ধৈর্য ধরছে না রে, প্রায় 7টা বাজে, স্যার এসে যাবেন তো। দিদি, অ্যাডভেঞ্চারের নেশায় তোর মাথাটাই গেছে, আজ রবিবার না? अरे झुमरी, संभाल के रहना, मैं तेरा घूम के आता हूँ। अच्छा संभाल के जाना। सुवर्ण सुजोग बाबलू, मेटा ताबूते ढुकले ही। ना ना, तार आगे चल, ईरानी टर पीछू नहीं, देखी बेटा जाए को था। वो फिरे ताबूते शुई बोल ले, एक्शन शुरू है। এবার বুঝেছি ঘুঘু, তুমি কি করে খাও ধান। অন্ধকারটায় সরে দাঁড়া, একটা এদিকেই আসছে। আমাদের দেখে ফেলো নাকি রে? না না, ওর প্রাথমিক কাজ শেষ করে তাবুতে ফিরে যাচ্ছে, বোধহয় রাত্রে অপারেশন হবে। হওয়াচ্ছি অপারেশন, আজ ওকেই আমরা অপারেশন করব। তাহলে বুঝলি তো,
ঘরের ভেতর পায়ের ছাপ থাকলেও আশেপাশে কেন থাকে না? প্লাস্টিক কারখানা আর গার্ডেন মিত্তির লেনের ব্যাপারটা এইভাবেই হয়েছে তাই না? বাগানের দিক থেকে বাঁদরটা হুক আটকানো দড়িটা আটকে দিয়েছিল, আর তা ধরেই ওই ব্যাটা উপরে উঠেছে। তারপর চুরি করতে গিয়ে বেগতিক দেখে ব্যাটা খুনটা করেছে, নয়তো খুন করেই চুরি করেছে। আর প্লাস্টিকের কারখানার ঘটাং ঘটাং আওয়াজেতে মালিকের বউয়ের আর্তনাদ কারো কানে যায়। ঠিক তাই। টেনশন হচ্ছে না, নে রেডি। নাও এবার ওটা কুকুরটার দিকে ছুঁড়ে দাও। এই যাচ্ছে ব্রহ্মাস্ত্র। ওই তো কুকুরটা ওটা শুনছে। ব্যাটার নির্ঘাত মাথা ঘুরছে, ওই তো শুয়ে পড়েছে, ফল ধরতে শুরু করেছে। চল এবার ঢুকে পড়ি। আগে আমাকে কিছুটা ক্লোরোফর্ম দে, জেনিটার নাকে ঘষে দি। এই নে, সাবধানে কিন্তু। ঠিক আছে ঠিক আছে। বিলু বিলু তুই পিছন দিক দিয়ে যা, দেখিস সব কেচিয়ে দিস না যেন। ভোম্বল ভোম্বল তুই জিপসিটাকে লক্ষ্য রাখ, বেগতিক দেখলেই দিবি এক রত্তা। আরে ওর গলায় একটা হীরের নেকলেস না? হ্যাঁ নেকলেসই তো। ওটা নিশ্চয়ই প্লাস্টিক কারখানার মালিকের খুন হয়ে যাওয়া বউটা। ওই দেখ, দেখলি নেকলেসটা খুলে বালিশের ভেতর পুড়ে রাখলো। রাখাচ্ছি, বিলু গো অ্যাহেড। কোন হ্যায় তুম? কোন হ্যায় তুমারা জম? ইধার মে কিস লিয়ে আয়ে হো? মোদে, আরে মোদে কহাঁ মার গিয়া? মোদে বিলু কুইক, ওনার ক্লোরোফর্ম চলে যাও। হ্যাঁ হ্যাঁ চলে যাও। বিলু আপনি চল 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 বাবু মেয়েটাকে সামলে। আর তুমিও পাঁচকট কুত্তোকে খেলাওঙ্গি। আরে আয় খেল খেলতে, তুমি ভাটো আও। কি হয়েছে? হ্যাঁ পাখি ধরা পড়েছে। মানে? মানে প্লাস্টিক কারখানার মালিকের বউয়ের যে খুনি আর গার্ডেন মিত্তির লেনের চোর সবাই বা মাল ধরা পড়েছে। তাই নাকি? কোথায়? চলুন স্যার আমি নিয়ে যাচ্ছি। চলো 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 চলো। হ্যাঁ আসুন স্যার। হ্যাঁ এদিকে, হ্যাঁ এদিকে আছে স্যার। স্যার ওই নেকলেসটা আছে বালিশের মধ্যে, আর চোরাই সমস্ত জিনিস ঢোলটার ভেতর। Well done my child. Well done, well done. চল চলো চলো তোমাদের পৌঁছে দিই। আর হ্যাঁ কাল সকাল 9টার সময় সবাই একবার থানায় ঘুরে আসবে। কেমন থানায়? কেন স্যার? এই জানতে পারবে। তাহলে আপনারা সবই শুনলেন, রহস্যময় খুন আর অদ্ভুত চুরির কিনারা করেছে এরাই, মানে বাবলু ভোম্বল বিলু বাচ্চু আর এই বিচ্চু, এই পাঁচজন পাণ্ডব গোয়েন্দা। সুতরাং সব কৃতিত্বই ওদেরই প্রাপ্য। থ্রি চিয়ার্স ফর পাণ্ডব গোয়েন্দা! হিপ হিপ হুরে! হিপ হিপ হুরে! হিপ হিপ হুরে! Thank you.